তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের বাসিন্দা 36 বছর বয়সী এদা ইলাল ইসলামের রীতি মেনে দাফনের জন্য প্রস্তুত করছেন মরদেহ। মৃত ব্যক্তির শেষ কুশলের দায়িত্বটি তার হাতে। গোসলের পর প্রার্থনা আর পবিত্র কোরআন তিলাওয়াত, এরপর মরেন কাফনের কাপড়ে। জীবনের প্রায় অর্ধেক সময়ই এই কাজে পার করেছেন এদা। তবে আগে কখনো এতটা কঠিন মনে হয়নি। মহামারী শুরুর পর এদার মতো পেশাজীবীদের কাজের চাপ বেড়েছে বহুগুণ। 1,60,00,000 বাসিন্দার ইস্তাম্বুলে মরদেহের গোসলের জন্য নিয়োজিত আছেন মোট 243 জন। এদের মধ্যে নারীর সংখ্যা খুব বেশি নয়। আগে যেখানে দুজন মিলে দিনে গড়ে 5টি মরদেহের গোসল করাতো, এখন সেখানে 40টি পর্যন্ত মৃতদেহ প্রস্তুত করতে হয় দাফনের জন্য। আতঙ্ক আর ক্লান্তি ভর করলেও দায়িত্ব থেকে কখনো সরে যাননি এদা। 16 বছর ধরে এই কাজ করছি, একসাথে এত মৃত্যু আগে দেখিনি। একদিনে এত মরদেহ আগে কখনো গোসল করাতে হয়নি। খুব ক্লান্ত লাগে, কখনো কখনো মনে হয় আর পারছি না। তখনই যেন একটা আধ্যাত্মিক শক্তি কাজ করে ভেতরে। নিজেকেই বলি, এই কাজের জন্য অনেক বড় পুরস্কার পাবো। এদারি সহকর্মী 45 বছর বয়সী সিয়াহেন জানালেন, মহামারীর শুরুতে নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে কাজটি চালানো যায় তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তবে ধর্মীয় রীতি পালনে বদ্ধপরিকর ছিলেন তিনি ও তার সহকর্মীরা। মহামারীর শুরুতে চারদিকে ভয়াবহ একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়, এমনকি মরদেহ গোসল করানো হবে কিনা তা নিয়েও অনেক বিতর্ক ছিল। আমরাই বলেছিলাম গোসল ছাড়া দাফনের ধর্মীয় রীতি পরিপূর্ণ হবে না। আর্থিক কারণে নয়, ভিন্ন ধর্মীয় এই পেশাকে দায়িত্ববোধের দিক থেকেই বড় করে দেখেন এদা।